টিআর জেমসে আপনাদের স্বাগত। আপনারা প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, এই ভিডিও আজকে আমি আপনাদের জন্য বানাচ্ছি। যদি আপনি অ্যাস্ট্রোলজি করে, মানুষের জন্য ভালো করতে চান, ভালো করছেন, মান সম্মান বাঁচিয়ে মান সম্মান রেখে যদি ব্যবসা করা যায় তাহলে খুবই ভালো। আমি যদি কারোর জন্য ভালো করি তো আমার নিজের ভালো হবেই হবে। তো শুধু ভাবতে হবে যে আমার কাছে যে কেউ কোনো লোক আসছে কষ্ট নিয়ে, তার আমি যে কোনো ভাবে উপকার করতে পারি, তার ভালো করতে পারি, তার ভালো করলেই আমাদের ভালো হবে, মান সম্মান থাকবে। অনেকেই আছেন মান সম্মান হারিয়ে ফেলেছে, আমাদের ব্যবসার মধ্যেও আছে, আমার রত্ন ব্যবসা, জেমস স্টোনের ব্যবসা, 40 বছর দিয়ে ব্যবসা অনেক লোককে দেখেছি, শুধু টাকা ব্যবসা ছাড়া আর কিছু বুঝে না সে। এটা অনেক মান সম্মান ওয়ালা ব্যবসা, সেভাবে অ্যাস্ট্রোলজিটাও খুব মান সম্মান ওয়ালা প্রফেশন আছে। কিন্তু কিছু লোকের জন্য সেটা আগে বদনাম করা হয়েছে, অনেক লোক ভালো চোখে দেখে না, কিছু লোকের জন্য এটা হয়েছে। যদি আমরা সঠিক জিনিস দিয়ে, ধরুন আপনি ভালো অ্যাস্ট্রোলজার আছে আর আপনি ইচ্ছে করে কাউকে খারাপ জিনিস দিচ্ছেন না, ভালো অ্যাস্ট্রোলজি করছেন, ভালো রত্ন দিচ্ছেন, কিন্তু তার ও যাকে দিচ্ছেন সে তার ফল পাচ্ছেন, কেন? জিনিসটা হয়তো অনেক সময় নকল থাকে, অনেক সময় আসল আছে কিন্তু ইনকমপ্লিট, কাঁচা স্টোন থাকে, পাওয়ারলেস থাকে, ইনকমপ্লিট, তো ওটা আপনি দিচ্ছেন। হয়তো আপনি ভালো অ্যাস্ট্রোলজার কিন্তু সব জেমস স্টোন চিনতে পারে না, যারা ব্যবসা করে তারাই সবাই চিনতে পারে না ঠিকভাবে। তাহলে কি হচ্ছে, যাকে দিচ্ছেন তার কাজ হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে যদি জিনিসটা ভুল হয় তাহলে কোনো জায়গায় যদি টেস্ট করায় বা কোনো ভালো লোককে দেখায় তাহলে যখন জানা হয় যে জিনিসটা ভালো নয়, নকল আছে বা খারাপ আছে, তাহলে কি হয়, মান সম্মান হানি হয়, সে লোকটা কোনোদিন আসবে না, অন্য লোককেও পাঠাবে না। অনেক সময় আপনি ভালো করতে চান, ভালো দিতে চান কিন্তু হয় না নলেজের অভাব হওয়ার কারণে। তো রত্নকে যেভাবে আপনি ভালো অ্যাস্ট্রোলজি করেন সেভাবে আপনাকে রত্নকেও চিনতে হবে, রত্নকে চিনে পারচেস করতে হবে ভালো রত্ন, ভালো জিনিস। যেভাবে আপনি ভালো অ্যাস্ট্রোলজি করে রোগটা ধরতে পারছেন, সে রোগের যে ওষুধটা সে ওষুধটাও আসল আর সঠিক দিতে হবে, যে মানুষের কাজে লাগবে, মানুষের কাজে লাগলে, মানুষের লাভ হলে আপনাদের লাভ এমনি হবে, সে আসবে আপনার কাছে বারবার, অন্য লোককে পাঠাবে, এটাই তো হয়, তাহলে ব্যবসাটা এমনি চলবে। কিন্তু ভুল ভাল কাজ হলে হ্যাঁ মান সম্মান চলে যায়, ব্যবসাটাও নষ্ট হয়ে যায়। তো যদি আপনি টিআর জেমস থেকে যদি আপনি হেল্প নিতে চান, জেমস স্টোনকে চিনতে চান, জানতে চান এর বিষয়টাকে, আর জেমস থেরাপি করে কোন কোন কি কি ভালো করতে পারেন, কোন কোন রোগকে আপনি ঠিক করতে পারেন, সাপোর্ট করতে পারেন, মানুষের অনেকটা রোগ আছে, আপনার ব্রেনের প্রবলেম আছে, মাইগ্রেশন হয়, মাইগ্রেট হয়, এটা ঠিক করেছি আমি জেমস থেরাপি করে, হাড়ের প্রবলেম আছে, হার্ট কিছু হঠাৎ কিছু হলে হার্ট বিট ধকধক ধকধক করতে লাগে, হার্টবিট তেজ হয়ে যায়, বেড়ে যায়, তাহলে হার্ট অ্যাটাক করার ভয় থাকে, এরকম যদি আপনার কোনো ক্লায়েন্ট আছে আপনি ওকে ঠিক করতে পারবেন জেমস থেরাপি করে। এটা আমার প্র্যাকটিক্যাল নলেজ, 40 বছর দিয়ে আমি করছি, সে আপনি শিখতে পারবেন যখন আপনি টিআর জেমসে আসবেন, এখানকার মেম্বার হবেন, এই অনেক নলেজটা আপনি পাবেন, যেটা আমি 40 বছর দিয়ে আমার প্র্যাকটিক্যাল নলেজ আছে সেটা আমি আপনার সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে সঙ্গে যে মহিলাদের ফিমেলদেরকে যে লিখোরিয়া রোগ হয় সেটা ঠিক করতে পারবেন জেমস থেরাপি করে, অনেকটাকে আমি ঠিক করেছি, এটা করতে পারবেন। আর কয়েকটা রোগ আছে যাকে আপনি ঠিক করতে পারবেন, অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম ঠিক হবে,
রোগটা অনেকটা যে ক্রনিক ডিজিজ, এমার্জেন্সিতে যাবেন না, যে ক্রনিক ডিজিজ পুরনো রোগ তাকে আপনি অনেক রোগটাকে ঠিক করতে পারবেন, এটা আমি বলছি। যদি সঠিক জিনিস দেবেন সেটা কাজে লাগবে মানুষের, যেভাবে আপনার সঠিক ওষুধ খেলে, যে একটা ডাক্তার হয় MD, একটা হয় MBBS, যে MD হয় সে রোগটাকেও ধরতে জানে আর ওষুধকেও ভালোভাবে জানে যে কোন ওষুধের কি কেমিক্যাল কম্পোজিশন আছে, কোন ওষুধ কোন জায়গায় ভালো করবে। হ্যাঁ, অনেক এক জায়গায় যদি ভালো করে অন্য জায়গায় খারাপ করে, যে MD হয় দুটোই নলেজ হয় যার কাছে, সে কোনোদিন ভুল ওষুধ দেয় না, কোনোদিন ভুল ট্রিটমেন্ট করে না, তার কাছে গেলে ভালোই হয়, ক্ষতি হয় না। সেভাবেই আপনি যদি মান সম্মান রেখে ভালো ব্যবসা করতে চান, আপনি TR GMS-এ আসুন, আমার সঙ্গে বসুন, আমার সঙ্গে শেয়ার করুন, অনেক সাপোর্ট পাবেন, সবটা তো ভিডিওতে বলতে পারবো না। আপনি আসুন, TR GMS-এর মেম্বার হন, আর এখান থেকে আপনি অনেক অনেক সাপোর্ট পাবেন। নমস্কার।